রবীন্দ্রনাথের পরবর্তীকালে বা রবীন্দ্র উত্তরকালের বিখ্যাত কবি হলেন বুদ্ধদেব বসু। সেই বুদ্ধদেব বসুর একটি বিখ্যাত কাব্য হল কঙ্কাবতী ও অন্যান্য কবিতা। এই কঙ্কাবতী ও অন্যান্য কবিতার একটি বিখ্যাত কবিতা হলো একখানা হাত। এই একখানা হাত কবিতায় সৌন্দর্য, প্রেম, রোমান্টিকতা, এক অনাবিল মিশেল যেন এই কবিতায় আমরা দেখতে পাই। আজকে বা আজকের এই ভিডিওতে বুদ্ধদেব বসুর একখানা হাত এই কবিতাটি আমরা বিচার বিশ্লেষণ করব এবং কবিতাটি সম্বন্ধে আলোচনা করব। তাই যারা বাংলা অনার্স করছো বা বাংলা এমএ করছো তারা অবশ্যই আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। আজকের আলোচনা একখানা হাত, কঙ্কাবতী ও অন্যান্য কাব্যের কবিতা, লেখক বুদ্ধদেব বসু। রবীন্দ্র উত্তর বাংলা কাব্যে কবি বুদ্ধদেব বসু এক বিশেষ কবি। তিনি এক বিশেষ কবি ব্যক্তিত্বের অধিকারী, যিনি বাংলা কবিতায় নতুন পথ এবং নতুন সুরের সন্ধান দিয়েছেন এবং এক স্বাতন্ত্র্যের পরিচয় রেখেছেন। কবিতারসে নিমজ্জিত কবি বুদ্ধদেব প্রাচ্য এবং পাশ্চাত্য কাব্য সাহিত্যে একনিষ্ঠ পাঠক ছিলেন। তিনি নিজেও পাঠ করতেন প্রাচ্য এবং পাশ্চাত্য কাব্য, কবিতা এবং সাহিত্য। বাংলা কবিতার নতুন এক পথের অন্বেষণ তিনি নিজে যেমন করেছেন, তিনি নিজে যেমন বহু পত্রিকায় কবিতা লিখেছেন, তেমনি পাশাপাশি এই নতুন যে কাব্য আন্দোলন একে পরিচিত করার জন্য বহু প্রবন্ধ রচনা করেছেন। তিনি সম্পাদনা করেছেন কবিতা পত্রিকা, সেই সময়ের একটি বিখ্যাত ম্যাগাজিন বা বিখ্যাত সাহিত্য পত্রিকা হলো কবিতা। সেই কবিতা পত্রিকা সম্পাদনা করতে গিয়ে তরুণ কবিদের তিনি উৎসাহ দিয়েছেন, পৃষ্ঠপোষকতা করেছেন, বাংলা কাব্য আন্দোলনকে নতুন পথের সন্ধান তিনি দিতে চেয়েছেন। এখন আমরা যে কবিতাটি আলোচনা করছি একখানা হাত, এই কবিতাটি 1937 সালে প্রকাশিত কঙ্কাবতী ও অন্যান্য কবিতা নামে যে কাব্যগ্রন্থ তার রয়েছে সেই গ্রন্থ থেকে চয়ন করা হয়েছে বা সেই গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। যদিও এই কবিতার রচনাকাল 1930 সাল বা 1930 খ্রিস্টাব্দ, ক্লান্তিহীন সংগ্রাম এবং অন্তহীন জীবনের যন্ত্রণার মধ্য দিয়ে কবি জয় করতে চেয়েছেন অমৃত লোক। আমাদের আলোচ্য এই কবিতাটি পড়তে পড়তে দেখতে পাওয়া যাবে যে সারাদিনের কাজ সেরে একজন মানুষ, একজন ক্লান্ত মানুষ তার শ্রান্ত শরীর নিয়ে ঘরে ফিরছে। তখন আকাশে মেঘ জমেছে, পথ নির্জন হয়ে গেছে এবং রাত্রি দ্বিপ্রহর। সারাদিনের জীবন যন্ত্রণায় ক্লান্ত এই শহর তখন ঘুমিয়ে পড়েছে, কিন্তু কবি তখনও বাড়ি ফিরতে পারেননি। এদিকে বৃষ্টি আসছে, খুব দ্রুত বাড়ি ফেরার তাড়া রয়েছে কবির, যেহেতু রাত হয়ে গেছে, বৃষ্টি আসছে এবং বাড়ি ফেরার এই যে তাড়া, এই কথা থেকে বুঝতে পারা যায় জীবনের যন্ত্রণায় দিনের কাছে কোনো রকমে এই যে ক্লান্তিকর প্রাত্যহিকতা, সেখানে নিজেকে টানতে টানতে কোনো রকমে দিনপাত করতে করতে চলেছেন কবি। অর্থাৎ জীবন এখানে সুখের নয়, এই ক্লান্তিকর একঘেয়ে জীবনটাকে টানতে টানতে কবি যেন বিমর্ষ হয়ে গেছেন, বিষণ্ণ হয়ে গেছেন, কষ্ট পাচ্ছেন। সেই সময়কালটিকে আমাদের মনে রাখতে হবে। তখন মৃত্যু ভয় বা যুদ্ধে আক্রান্ত হওয়ার ভয়ে শহরে লকআউট জারি হয়েছিল। সেই অন্ধকার শুধু শহরের রাস্তাঘাটের অন্ধকার নয়, মূল্যবোধহীন ধ্বংসের শূন্যতায় পৃথিবীতে নেমে এসছে অন্ধকার। আর তারই মাঝে কবি চৈতন্য সত্তা, পথ চলেছে এক আশাহীন নৈরাশ্যের জগতে, পথ চলেছে মানুষ, সর্বশূন্য সর্বরিক্ত এই পৃথিবী যেন কবি এলিয়টের ভাষায় দ্য ওয়েস্ট ল্যান্ড বা পরিত্যক্ত জমি। অন্ধকার গলি, খোলা নর্দমা জুড়ে জীবনের যন্ত্রণাকে সঙ্গী করে ক্লান্ত দেহে পথ চলেছে মানুষ। জীবন এখানে শক্তি নিঃশেষিত, শুধু অর্থহীন বেঁচে থাকা। আর সেজন্যই কবি বলেছেন যে শরীরে জমেছে ক্লান্তি, এই দুই চোখে ঘুম, হেঁটে হেঁটে একা বাড়ি ফিরি। এই অন্ধকার ফুঁড়ে কোনো অজানা পথে আসতে পারে বিপদ। আর তাই কবিতায় রয়েছে এখনই আসবে বৃষ্টি, তাই জোর করে চলি তাড়াতাড়ি। আশাহীন শূন্যতাকে এই কবিতাটির প্রথম অংশে তুলে ধরা হয়েছে। অর্থাৎ কবিতার প্রথম অংশে এক নৈরাশ্য, এক আশাহীন জগতের ছবি কবি তুলে ধরেছেন, কবি প্রকাশ করেছেন। আর হঠাৎ এই অন্ধকার পথে আনমনে চলার সময় কবির নজরে আসে বা কবির দৃষ্টিতে আসে একটি জানালা। সেই জানালা দিয়ে দেখা যাচ্ছে এক নীলাভ আলো,
চারিদিকে অন্ধকারের মধ্যে ওই একটুকরো আলো, ওই এক ফালি আলো কবিকে মগ্ন করলো। আলোর রং নীল, এই নীল স্পষ্টতই রোমান্টিকতার প্রতীক। এই ভয়ঙ্কর পৃথিবীতে বাঁচার একমাত্র আশ্রয় ওই নীলাভ আলোর দ্যুতি মাখানো ওই ঘর। রুক্ষ মানুষের জীবনে চলার পথে এমনি করেই হঠাৎ দেখা দেয় রোমান্টিক ভালোবাসার নিগূঢ় সম্বেদনা। এই ভালোবাসা ভুলিয়ে দেয় সারা দিনের ক্লান্তি, স্নিগ্ধ করে আমাদের মনকে। কবি দ্রুত কাছে যেতে চান, দেখতে চান সেই ঘরে কে আছে, এই নীল আলোর ছটা তিনি পেতে চান। আর সঙ্গে সঙ্গে সেই জানলার কপাট বন্ধ হয়ে যায়, সেই জানলা থেকে আর নীল আলো বিচ্ছুরিত হয় না, কপাট বন্ধ হয়ে গেল। কবি লিখেছেন, কাছে এসে চোখ তুলে যেই তাকালাম বুঝিল জানালা। কবি দেখেন দুদিকে জানলাকে টেনে নিয়ে বন্ধ করে দিচ্ছে এক রমণীর একখানা সাদা হাত, অর্থাৎ একটি নারীর হাত সেই জানালা বন্ধ করেছে। কবিতাটির ক্লাইম্যাক্সে এসছে যখন অন্ধকার থেকে ওই নীলাভ আলো কবির চেতনাকে জাগ্রত করেছে। ঠিক সেই প্রত্যাশা পূরণের মুহূর্তে বন্ধ হয়ে গেছে সেই জানলা। এই অ্যান্টি ক্লাইম্যাক্স কবিতাটিকে নাটকীয় করে তুলেছে। আগে অন্ধকার, মাঝে আলো এবং তারপরে আবার অন্ধকার। এমনি করেই জীবনে হঠাৎ এক মুহূর্তে আলোর নিশানা মানুষের অন্তরকে উদ্ভাসিত করে, মানুষকে আশায় মুখ বাঁধতে শেখায়, তারপরে আবার নিরেট অন্ধকার, সেই অন্ধকার থেকে মুক্তি নেই। দুঃখ যন্ত্রণায় পূর্ণ এই জীবনে হঠাৎ করেই রোমান্টিকতার আবির্ভাব হয়। হঠাৎ করেই আমাদের জীবনে রোমান্টিকতা আসে, আমরা স্বপ্ন দেখি প্রেম ভালোবাসা এক সুখী সমৃদ্ধ জীবনের স্বপ্ন দেখি, কিন্তু তারপরে কি, তারপরে অন্ধকার। এই অন্ধকার থেকে যেন আমাদের মুক্তি নেই, কবি নিজেও জানে অন্ধকার থেকে মুক্তি চাইছেন। রবীন্দ্রনাথের বাঁশি কবিতায় কিনু গয়লা গলিতে দুঃসহ যন্ত্রণা মাঝে হঠাৎ করে ভেসে এসেছিল রোমান্টিক বাঁশির সুর, ঠিক তেমনি একটি নগ্ন নির্জন সাদা হাত কবির মনে এক রোমান্টিক দোতনা এনে দিয়েছে। সেই হাত, সেই হাতের আঙুল, আঙুলে হীরের ঝলক, মণিবন্ধের সরুরুলি কবির মনে এক চিরন্তন সৌন্দর্যের প্রতীক হয়ে ধরা দিয়েছে। কিন্তু সৌন্দর্য চিরদিনই অধরা, সে শুধুই পালিয়ে বেড়ায়, সে কেবলই ডাক দিয়ে যায়, সে মুগ্ধ করে, সে ভরিয়ে দেয় মনের কামনার পাত্রটি, কিন্তু কখনোই তাকে পরিপূর্ণরূপে নিজের করে পাওয়া যায় না, জানা যায় না সেই সৌন্দর্যের উৎস কী। আর তাই কবি লিখেছেন যে এই কথা না জেনে মৃত্যু হবে মোর হাতখানা কার। শুধু তাই নয়, পরদিনও যদি সেই মুখ দেখা যায় তাহলেও চিনতে পারবেন না কবি, কারণ কবি তো তার মুখ দেখেননি, কেবল হাতটুকুই দেখেছেন। এমনকি যদি তাকে ছোঁয়া যায় তবুও কবি জানতে পারবেন না সেই হাত কার ছিল। রোমান্টিক সৌন্দর্য চির রহস্যে ভরা, এই বাস্তবে তাকে খুঁজে গেলে বা এই বাস্তবে তাকে পেতে গেলে শুধুই আমাদের বিলম্বিত হতে হবে, এই বাস্তবে তাকে পেতে গেলে আমাদের কেবল দুঃখই পেতে হবে, সেই রোমান্টিকতাকে পাওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। আর সে কারণেই কবি বলেছেন, যার হাত কাল তার মুখ যদি দেখি আমি চিনিব না। এই চেনা এবং না চেনার এই অধরা পথেই জীবনে কখনো আকস্মিকভাবে সৌন্দর্যলক্ষ্মীর আগমন ঘটে, কখনো যেন আমরা সৌন্দর্যলক্ষ্মীর স্পর্শ, সৌন্দর্যলক্ষ্মীর দোতনা আমরা পেয়ে থাকি, আর পলকে কবির চিত্তকে স্পর্শ করে তা আবার চলে যায়। শুধুমাত্র কবির চিত্তকে কি না, আমাদের মনেও সেই রোমান্টিকতা আসে, আমাদের মনকেও সেই রোমান্টিকতা স্পর্শ করে এবং তারপরে চির অন্ধকারে তাই বিলীন হয়ে যায়। এই একখানা হাত তখন হয়ে ওঠে শাশ্বত সৌন্দর্যের প্রতীক, সেই প্রতীকী ভাবনা আমাদের সারা জীবনের সম্বল হয়ে থাকে, সারা জীবন ধরে সেই ভাবনা, সেই রোমান্টিকতার ভাবনা তাতে আমরা বুঁদ হয়ে থাকি, তাকে পেতে চাই এবং না পেয়ে আক্ষেপ করি। এই ছিল বুদ্ধদেব বসুর লেখা একখানা হাত, এই কবিতার বিচার বিশ্লেষণ। কেমন লাগলো আজকের আলোচনা নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে নেবে, আর যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। এই ধরনের এডুকেশনাল ভিডিও আমি নিয়মিত আপলোড করি, সেই ভিডিও আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। তা সাবস্ক্রাইব করা বা লাইক করা তোমাদের ব্যাপার, ইচ্ছা করলে করবে না হলে করবে না। ভিডিওটি এখানে শেষ করছি, শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।